Quel dessin? Un po' più in basso, ecco, così ti vede. Poppy, onek onek obinandan tomake. Congratulations, Samu, to achieve 100,000 subscribers on YouTube. Congratulations, Samu, for your big success. Congratulazioni per i 100,000 iscritti. Congratulations, mamma, ma è la più mamma. Congratulations, Samu, to macho nonne, konek boga e gongwalo kwa shen. Askele silver play button e shomos to kritito apna der. সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। স্বপ্ন শেখায় বাঁচার মন্ত্র, লোভে সর্বনাশ, লোভকে হত্যা করে হও স্বপ্নবাজ। স্বপ্নবাজরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে না, বরং স্বপ্ন পূরণের প্রত্যাশা তাদেরকে ঘুমোতে দেয় না। স্বপ্নবাজরা অনেক বেশি ধৈর্যশীল হয়, আর ধৈর্যের ফল সবসময়ই মিষ্টি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ পপি আকবর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি কোনো রান্নাবান্না শেয়ার করব না, আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। যদিও আমি প্রায় 2 বছর ধরে ব্লগ ভিডিও শেয়ার করি না, তো আজকের ব্লগটা একদম স্পেশাল একটি ব্লগ, আর আপনাদের অনেক অনুরোধের একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো আজকে বুঝতেই পারছেন যে আমি কোন বিষয় নিয়ে ব্লগ ভিডিও তৈরি করেছি এবং আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায়, আল্লাহর অশেষ রহমতে আর আমার চেষ্টায় আমি ইউটিউবের মতো এত বড় একটা প্ল্যাটফর্মে সামান্যতম হলেও একটা জায়গায় আসতে পেরেছি, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনাদের সাপোর্টে আমার চ্যানেলটা 1,00,000 সাবস্ক্রাইবারের একটা পরিবার হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য অনেক বেশি পাওয়া, আমি এতটাও আশা করিনি যে আমার চ্যানেলটা কোনোদিন 1,00,000 সাবস্ক্রাইবারের একটা পরিবার হবে। তো সব কিছুর জন্য আপনাদের সবাইকে অশেষ কৃতজ্ঞতা। তো সেজন্য ইউটিউব আমাকে সিলভার প্লে বাটন উপহার দিয়েছেন, আর সেই সিলভার প্লে বাটন আনবক্সিংয়ের ভিডিওটি আজকে শেয়ার করব। সেই উপলক্ষেই আজকে আমি সামান্য কিছু রান্নাবান্নার আয়োজন করেছিলাম, আমাদের প্রতিবেশী আছেন তাদেরকে একটু খাবার দিব আর আমরা খাবো সেই উপলক্ষে। তো আমি হচ্ছে বিকালবেলা এইগুলো সব প্রিপেয়ার করে নিচ্ছি, খাবারগুলো সার্ভ করবো টেবিলে, সেই জন্য সব রেডি করে নিচ্ছি আর একবারে র্যাপ করে দিচ্ছি যাতে কোনো ধরনের ধুলাবালি না যায় খাবারের মধ্যে। এরপরে টেবিলে দিয়ে দিব, যার যার পছন্দ মতো খেয়ে নিবে। আর এখানে ছিল হচ্ছে মিষ্টি তৈরি করেছিলাম, সমস্ত ঘরোয়া খাবার, এরপরে ফিরনি ছিল আর পুডিং আছে ডেজার্ট আইটেমের মধ্যে। তেমন কিছু করিনি, একদমই সামান্য আয়োজন ছিল, কারণ এটা হচ্ছে ঈদের পর পরে ব্লগ। ঈদ ছিল বুধবারে আর আমি রবিবারে হচ্ছে ব্লগটা তৈরি করছি, বুধবারের পরে রবিবারে। তো ঈদের একটা খুব ঝামেলা গিয়েছে, রমজান মাসে একটা চাপ গিয়েছে, তারপরে ঈদেও অনেক খাওয়া দাওয়ার চাপ গিয়েছে। তো সেজন্য নর্মালি আয়োজন করেছি, আর বিপ তেহারি ছিল, সালাদ আর হচ্ছে সফট ড্রিঙ্কস, এইসবই ছিল আর কিছু না। তো এই উপলক্ষেই তৈরি করলাম সবাই একসাথে খাওয়ার জন্য এই আর কি। তো সেগুলো আমি সার্ভ করে দিব। তো এগুলো সার্ভ করে দিয়ে তারপর হচ্ছে আমি একটু রেডি হব সিলভার প্লে বাটনটা আনবক্স করার জন্য। খাবারগুলো হচ্ছে আমি ডিনারের জন্য প্রিপেয়ার করছি, যেহেতু বিকাল থেকে শুরু করছি, রাতের খাবার হিসেবেই সব কিছু সার্ভ করা হবে। আর হচ্ছে অনেক আপুরাই আমাকে বলেছিলেন, যারা আমার সাথে পরিচিত, যে আপু সিলভার প্লে বাটনের একটা ভিডিও দিয়েন, একটা ব্লগ ভিডিও তৈরি করবেন, আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করবেন আর আপনার ছবি শেয়ার করবেন, আমরা একটু দেখব। তো ভাবলাম যে একটা ব্লগ ভিডিও শেয়ার করি, একটা স্মৃতি হিসেবে আমার চ্যানেলে থাকবে আর আপনাদের সাথেও আমার শুভেচ্ছা বিনিময় বা কৃতজ্ঞতা প্রকাশের একটা সুযোগ হবে এই আর কি। করোনা পরবর্তী সময়টাতে 2020 সালের জুন মাসেই কিন্তু হুটহাট করে আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, তেমন কিছু না শিখেই ইউটিউবে চলে আসছিলাম। এখনও যদিও অনেক কিছু শিখতে পারিনি, প্রতিনিয়ত শেখার চেষ্টায় আছি। তো হুটহাট করে চলে আসাতে অনেক কিছুই বুঝতে পারিনি, তো তার ফলশ্রুতিতে 4 বছর ধরে কিন্তু ইউটিউবের সাথে লেগেই আছি। তো আলহামদুলিল্লাহ 4 বছর পরে এই কিছুটা হলেও সফলতা পেয়েছি।
যদিও চ্যানেলটা আমি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য ক্রিয়েট করেছিলাম, তো ব্লগ ভিডিওর পাশাপাশি রেসিপি ভিডিও আমি শেয়ার করতাম কিছু কিছু। পরবর্তীতে দেখলাম আপনারা ব্লগের চাইতে আমার রেসিপি ভিডিওগুলোই বেশি পছন্দ করেন। আর সময়ের সাথে সাথে বাচ্চারা বড় হতে শুরু করছিল, তো আমার ছেলে মেয়ে পছন্দ করে না লাইফস্টাইল শেয়ার করা, সেই জন্য ভাবলাম রেসিপি ভিডিওই শেয়ার করি। আর আলহামদুলিল্লাহ আপনারা রেসিপি ভিডিওগুলোকেই বেশি সাপোর্ট দিয়েছেন, আর সেই সাপোর্টের ফলশ্রুতিতেই আমি এতখানি পথ আসতে পেরেছি। এখন হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ, সিলভার প্লে বাটন আনবক্সিংয়ের সময়টা। আর একটু বেলুন আর হচ্ছে বোর্ডে লিখে আমার মেয়ে আর ছেলে এগুলোর আয়োজন করেছে। বোর্ডে লেখার আইডিয়াটা আমার মেয়ের, সেজন্য আর কিছু বলিনি, ওর খুশিতেই আমাদের খুশি, যা লিখেছে তাতে আমরা খুশি। তো সেই যে সেই মুহূর্ত, অনেক আনন্দের একটা মুহূর্ত, এই মুহূর্তটার জন্য প্রতিটা ইউটিউবারই অনেক বেশি আশা করে থাকেন, অনেক বেশি প্রত্যাশা করেন, স্বপ্ন পূরণের প্রথম ধাপ বলতে পারেন। তো আলহামদুলিল্লাহ এই যে খুলে নিলাম, ভিতরে ছোট্ট একটা কার্ড ছিল, আর একটা লেটার ছিল, আর ছিল সিলভার প্লে বাটনটা। তো আমার 1,00,000 সাবস্ক্রাইবার হয়েছিল মার্চের 22 তারিখে, তার এক সপ্তাহ পরে আমাকে মেল করা হয়েছে যেন আমরা অ্যাপ্লাই করি সিলভার প্লে বাটনের জন্য। তারপরে অ্যাপ্লাইয়ের পরে এপ্রিলের 12 তারিখে হাতে পেয়েছি সিলভার প্লে বাটন। আমার চ্যানেলটা আমার নামের উপরে ক্রিয়েট করা, সেই জায়গা থেকে একটা সংশয়ের জায়গা ছিল যে আমি কুকিং ভিডিও শেয়ার করি আমার চ্যানেল মনে হয় গ্রো করবে না। তবে এই অর্জনের মধ্য দিয়ে প্রমাণ হলো নাম মানুষকে বড় করে না, মানুষই চেষ্টা দিয়ে তার নামকে বড় করে। আমার এই খুশিতে আমার পরিবার পরিজন প্রতিবেশী সবাই অনেক বেশি খুশি হয়েছেন, অনেক শুভেচ্ছা জানিয়েছেন, আমাকে দোয়া করেছেন। আর সবাই তো আর ভিডিওতে আসেন না, যারা যারা ভিডিওতে ছিল তো তাদের ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম শুভেচ্ছা বার্তাটুকু। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, বাকি সময়টা সাথেই থাকুন। পপি অনেক অনেক অভিনন্দন তোমাকে, 1,00,000 সাবস্ক্রাইবার এবং সিলভার প্লে বাটনের জন্য অনেক দূর এগিয়ে যাও, দোয়া রইল। কংগ্রেচুলেশন সামু টু অ্যাচিভ 100,000 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব অ্যান্ড টু মেনি উইশেস টু ইউ, ইনশাআল্লাহ ইউ উইল গ্রো আপ ইন দ্য সেম ওয়ে ইন দ্য ফিউচার ইনশাআল্লাহ। Congratulations, Sammu, for your big success. I love you, Ammu. Congratulazioni per i 100,000 iscritti e tanti auguri per il futuro. Congratulations, mamma, ma I love you, mamma. Congratulations, Sapu, tomato nonne, con il buo e con quello che c'è. Love you, Ammu. সালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি তো অনেক ভালো আছি। আর এই যে আপনাদের ভালোবাসা আজকে আমার এই অর্জন, আপনারা সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছেন বলে আমি এতখানি পথ আসতে পেরেছি। তো আজকের এই সিলভার প্লে বাটনের সমস্ত কৃতিত্ব আপনাদের, সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা, আর আপনাদের দোয়ায় আমাকে রাখবেন। সবাই ভালো থাকুন, এভাবেই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।